প্রিয় দর্শক, আজ 26শে মার্চ, আজ মহান স্বাধীনতা দিবস। শুরু করছি আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান। আজ আমাদের সাথে আছেন দেবলীনা দিদি। চলুন তার সাথে কথা বলে নিই এবং পরিচয় হয়ে নিই। চলে আসো দেবলীনা, কেমন আছো? ভীষণ ভালো আছি প্রিয়। আয়োজনে এবং প্রিয় মানুষের সাথে ভালো না থেকে পারি, তারপর সব থেকে বড় কথা হচ্ছে যে আজকের আয়োজনটা হচ্ছে আমাদের বাঙালিদের অহংকার অহংকার 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং সেই উপলক্ষে বিশেষ আয়োজন আসতে পেরে ভীষণ আনন্দিত, ভীষণ আনন্দিত, আমিও অনেক আনন্দিত। যাই হোক, আমরা রেসিপিটা জানার আগে তোমার সাথে পরিচয় করে দিচ্ছি আমার পাকের ঘরে লাল্লুর সাথে। চলে আসো লাল্লু। নমস্কার। তুমি কেমন আছো? এই তো আপনি। আর লাল্লু ভীষণ মিষ্টি। ধন্যবাদ খালামণি, খুশি হলাম বললেন। বাবা তুমি খালামণি বানিয়ে ফেলছো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা খালামণি তো আজকাল এমন গুনো গুনো ছেলের খালামণি খালামণি হতে পারাটাও মানে আনন্দের। আর তাহলে আবার একটু গালটা টেনে দেন। আজকে রান্না হচ্ছে এই লাল্লু শোনার জন্য। ধন্যবাদ আন্টি। তো আজকে কি রান্না হচ্ছে আমাদেরকে? আমি রাঁধবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই কিছু কিছু রান্না আছে বিশেষ মানে বিশেষ কিছু রান্না আছে যেগুলো আমাদের বাঙালি বিশেষ দিনগুলোর জন্য কিন্তু আমরা কিন্তু রেডি থাকি, যেমন ডিমের কোরমা কিংবা চিংড়ি মাছের মালাইকারি। আর এই বিষয়গুলো পহেলা বৈশাখ, হ্যাঁ সমস্ত জিনিস বিশেষ বিশেষ দিনেই কিন্তু হয় একদম, এবং আমাদের বাঙালি আনার সাথে ভীষণ ভাবে যায়। আর তাই মনে হলো যেহেতু এটা বিশেষ আয়োজন, তাহলে এই রান্নাটা পাকের ঘরে এসে রাঁধি। এবং এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। মা ভীষণ ভালো রাঁধতেন এবং খুব সহজ রান্না। তাই আমিও আমার আম্মার কাছ থেকে কিন্তু রান্না শিখি। কি শিখেছো তুমি কি আজকে মানে তোমার রান্নাও আমি দেখবো নাকি শুধু আমি? না না, আজকে আপনি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করবেন, ওইটা আমি শিখে আবার আম্মাকে মানে পরে একদিন রান্না করে খাওয়াবো। সেদিন তো আমাকেও ডাকতে হবে তাই না? কেমন রান্না শিখেছো সেটা তো দেখতে হবে। অবশ্যই কালাম, আমি আপনাকে অবশ্যই কল দিয়ে বলবো যে চলে আসো। কি কি লাগছে আমাদের? যা যা লাগছে সব তো এখানে তৈরিই রয়েছে। তবুও বলছি যে চিংড়ি মাছ এই যে মানে ছাড়িয়ে রাখা, তারপর টক দই, পেঁয়াজ বাটা, এটা হচ্ছে সর্ষে বাটা, এটা কাঁচা লঙ্কা, কাঁচা ঝাল বাটা, এটা হচ্ছে নারকেল কোড়া বাটা, লবণ, চিনি, হলুদ, কাঁচামরিচ, আর এটা হচ্ছে সর্ষে তেল। এই রান্নাটা আমরা এটা কি সর্ষে তেল দিয়ে সর্ষে তেল দিয়ে, যেমন আমরা ওই যে চিংড়ি ইলিশ মাছের যে ভাপাটা ওখানে কিন্তু আমরা সর্ষে তেলটা ব্যবহার করি। বিশেষ বিশেষ রান্নাগুলো না হচ্ছে সর্ষে তেলে খুব মানে সুস্বাদু হয়। আর সর্ষে তেল আমার শরীরের জন্য অনেক, একদম তুমি সর্ষে তেল খাবে, সর্ষে তেল মাখবে আরো চকচক করবে। আর কি করবে? নাকে কানে লাগাতে হবে তো। আচ্ছা চুলাটা জ্বালিয়ে দাও। আরেকটা কথা বলতে চাই, সর্ষে তেল কিন্তু নাকে দিলে মানে শ্বাস প্রশ্বাস নিতে, যখন আমরা যখন নিঃশ্বাস নিতে মাঝে মাঝে কষ্ট হয় না, এটা কিন্তু একটা মানে চিকিৎসা পদ্ধতিও, যে আমরা যদি এক দু ফোঁটা সর্ষের তেল দিই তাহলে নিঃশ্বাস নিতে সুবিধা। ও আমি তো ভাবছি খালামণি শুধু সিঙ্গার, এখন দেখি যে খালামণি ডাক্তার। ও ডাক্তার? ও তাহলে আচ্ছা খালামণি, তাহলে আমরা শুরু করে দিই। চলো শুরু করি। আমরা একটা আলাদা বাটিও ব্যবহার করতে পারি এবং আমার জন্য সহজ হয়, মানে আমরা তো সবসময় তাড়াহুড়োতে থাকি। দিয়ে ফেললাম, তারপর হচ্ছে তুমি পেঁয়াজ বাটা এটা দিয়ে নিয়ে নিই। হ্যাঁ এখানে হচ্ছে মশলা আইটেম কম, কিন্তু মনে হয় যে রান্নাটা অনেক মজা হবে। আসলে ভীষণ মজা, আমি ছোটবেলা থেকে এটা খুব পছন্দ করতাম, বাচ্চারাও ভীষণ পছন্দ করে আর আমরা বড়রা তো করি। এটা হচ্ছে কাঁচা কাঁচা ঝাল, মরিচটা আম্মা একটু বেশি খায়, আমি খাই বড় হলে দেখবে তুমিও খেতে পারছো। এবার হচ্ছে টক দই, টক দই, টক দইটা খুব বেশি না, দুই চামচ, হ্যাঁ আড়াই চামচ,
তুমি ভালো করে দেখে নাও, তারপর হচ্ছে একদিন চিংড়ি আর ইলিশ একসাথে রান্না করবে, আলাদা আলাদা পাত্রে অবশ্যই। ওকে ওকে অবশ্যই। তখন তোমার আন্টিকে ডাকবো, আন্টিকে রান্না করতে হয়, আর এখানে তো কম আইটেমটা হচ্ছে কম, তো এই কারণে রান্নাতে সুবিধা হবে একদম। আমরা অনেক সময় এটাও করি যে পেঁয়াজ নারকেল সব একসাথে দিয়ে আমরা, এটা তো চিনি, চিনিটাও একটু দেবো কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ হ্যাঁ। তারপর দেব হচ্ছে লবণ, না দিলে তো হবে না, তরকারি গুণই তো থাকে না একদম। এবার কি করতে হবে, আর একটু হলুদ একটু দেব, হলুদ এই কারণেই দেব কারণ ওতে কালারটা আনার জন্য, সবকিছুই তো সাদা সাদা পড়ে গেছে, সাদা তো একটু হলুদ হলে খুবই সামান্য চলে আসবে, হ্যাঁ মানে একটু সাদা সাদা রংটা। তেল ছাড়া যে আমরা এটার মধ্যে মেখে ফেলছি, এখন এটাতে কোনো সমস্যা হবে না? তেল তো দেব, তেল কি পরে এটার মধ্যে দিয়ে দেব, এখনই তো এই যে মাখাচ্ছি। ও আচ্ছা, আমরা কিন্তু এভাবে অনেক সময় খাসির মাংস রান্না করি, এভাবে না আমি বলছি, এভাবে আমরা নারকেল বা হ্যাঁ সব কিছু মিক্স করে একসাথে বসাই দিই। ওয়াও, সরষের তেলটাও দিয়ে দিলাম। এবার কি করব, একটু মাখিয়ে নিই। দেখতে সুন্দর হয়েছে না পেয়ারাটা? অনেক সুন্দর কালারটা আমার আসছে। চুলাটা এখন জ্বালিয়ে দিবে। আচ্ছা, চুলাটা ওর হাত দিয়ে এই শুভ কাজটা শুরু করি, সবটা আমি তৈরি করেই দিলাম। এবার কি হাত তালি দেবো? হাত তালি দেওয়া লাগবে, আমি সবসময় চুলাটা নামিয়ে যাবো। চুলাটা এবার হচ্ছে এটা ঢেকে দিতে হবে। ওকে, আর অল্প আছে, এই রান্নাটা হবার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, আর এটা কত বেশি সময় লাগবে না। কম জ্বালে এই যে এটা হতে হবে। হ্যাঁ, আর আমরা কিন্তু আরেকটা বিষয়, আমরা কিন্তু এটাতে কোনো পানি দিইনি। আমি খালামণির কাছ থেকে একটা গান অবশ্যই শুনতে চাই, কারণ খালামণি একজন সিঙ্গার, তো ওই হিসেবে আমি তো খালামণির কাছ থেকে, কিন্তু আজকে তো বিশেষ গান শুনতে হবে, আজকে দেশাত্মবোধক গান, একটা দেশের গান শুনতে চাই আমি খালামণি। আচ্ছা, আরেকটা কথা, খালামণির পর পরে কিন্তু আমার আম্মা একটা ফেভারিট গান পারে, ওইটা দেশাত্মবোধক গান, একবার যেতে দেন, আমার আম্মার মুখে আমি দুই লাইন হলো শুনবো। আমি পারি না, আজকে গাইতে আমি পারি না, আমি যদি তার সে যদি গানে তার সাথে আমি একটু ধরতে পারি, পারি না। আচ্ছা ঠিক আছে, না না আজকে এই গান শোনার সুযোগটা আমিও ছাড়তে চাই না, আমার মনে হয় যে আমরা সবাই একটু একটু করে গাইবো। হ্যাঁ, রান্নাটা হতো তোমার সাথে পিছনে, তোমার সাথে সাথে, আর যেহেতু রান্নার অনুষ্ঠানে এসেছি, মানে আমরা তো মাছে ভাতে বাঙালি, তো আর যেহেতু আজকে আবার বিশেষ দিন আমাদের, তো সেই কারণেই আমি এমন একটা গান গাই যেটা আমাদের দেশাত্মবোধ এবং খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়াটা দেশাত্মবোধেরই অংশ, তো সব কিছু মিলেমিশে যেখানে একাকার। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে। অনেক সুন্দর, অনেক সুন্দর। এবার একটু আমরা একটু নেড়েও দিতে পারি, তাই না? একটু আস্তা বাড়িয়ে দিলাম। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ইলিশ মাছের ক্ষেত্রে আমরা সাধারণত নাড়াচাড়াটা কম করি, কারণ মাছ ভেঙে যাওয়ার একটা ব্যাপার থাকে, তবে এই ক্ষেত্রে আমাদের কিন্তু রান্না, মানে আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। চিংড়ি মাছ তো তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, চিংড়ি মাছ, ইলিশ মাছ আর নারিকেল দিয়ে এখানে তো ঝটপট হয়ে যায়। ওটাই বলছিলাম যে আমি যেহেতু যশোরের মেয়ে, যশোর খুলনাতে কিন্তু অধিকাংশ, অনেক সময় দেখা যায় যে চাটনি, যেটা আমরা চাটনি, ওটা যখন বাড়িতে আমরা করি তখনও দেখা যায় যে মানে মা মা কাকিরা নারকেলের দুধটা ব্যবহার করতেন, ডিমের কোরমাতে নারকেলের দুধ, নারকেল ছাড়া চলে না একদমই না, মানে সব খাবারে যে নারকেল ব্যবহার, নারকেল তা না, নারকেল ওদিকে তোমাদের ওদিকে যে মানুষটা বেশিরভাগ নারকেলটা খুব পছন্দ করে, কাছাকাছি, সেই জন্য মনে নারিকেল ভালো ধরতে পারবো।
সেই রান্নাটা হইতে আন্টি আমাদের কতক্ষণ লাগতে পারে আমাদের আর বেশি সময় লাগবে না 5 মিনিট 5 মিনিট আম্মা একটু গান গান একবার যেতে দে না হ্যাঁ আমার চোখে সোনার গায় ওই যে আম্মা ওই গানটা একটু শুনি না একটু শুরু করো ঠিক আছে একবার যেতে দে না আমার ছোট সোনার গায় একবার যেতে দে না আমার ছোট সোনার গায় যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু নদী যেথায় ছুটে চলে একবার যেতে দে না আমার ছোট্ট সোনার খুব বিশ্বাস হয়েছে মানে আজকে আসলে রাতে এসে মানে আমার আসলে অনেক কিছু পাওয়া হয় তুমি ভিতর থেকে বের করে ফেললে একদম আমি তো পারি না এটা তো শুনেই বোঝা গেল তোমাকে দেখে আমার মানে একটু সাহস হলো পারি না আসলে তাহলে একটা লালু তুমি যখন বাড়িতে থাকবে মাকে পাহারা দেবে মা যখন রান্না করে তখন নিশ্চয়ই গান করে করে না অবশ্যই অবশ্যই এটা করাটাই স্বাভাবিক বাঙালি রান্নাঘরে করলাম তুমি আছো দেখে তা নাহলে জীবনও করতাম ভীষণ ভালো লাগলো আর তোমার এই চেষ্টাটা তুমি চালিয়ে যেও চালিয়ে যাব হ্যাঁ পারবো একদম সম্ভাবনা আছে আরেকটু হলেও ঠিক আছে বা আমার মনে হয় যে আমাদের রান্না কারণ হচ্ছে না হলে আরে শুকিয়ে যাবে আমাদের রান্না শেষ এখন আমরা খেয়ে ফেলবো রান্নাটা একদম তাহলে নামিয়ে ফেলি হ্যাঁ এই জাতীয় রান্নাগুলো না সাদা ভাতে ভীষণ ভালো লাগে আর কিছু দরকার হয় না একটু দিয়ে দিই কাঁচা লঙ্কা ওয়াও সুন্দর এই হচ্ছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি চলো তাহলে চলো উপকরণ চিংড়ি মাছ পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা নারকেল কোড়া বাটা সর্ষে বাটা টক দই লবণ হলুদ চিনি সর্ষের তেল প্রস্তুত প্রণালী প্রথমে ভালো করে চিংড়ি মাছ বেছে ধুয়ে নিতে হবে এরপর চুলায় একটি প্যান চাপিয়ে তাতে চিংড়ি মাছ পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা টক দই আস্ত কাঁচামরিচ নারকেল বাটা চিনি লবণ হলুদ গুঁড়ো সর্ষে বাটা এবং সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবার চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিবেন ঝোল শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন আমার ছোট্ট একটি বোন আর আমার মিষ্টি দিদি আমি একটা ছোট্ট বোন পেয়েছি আজকে কোথায় জানো পাকের ঘরে জানি তো আমিও আমার দিদিকে পেয়ে ভীষণ খুশি আর তার জন্য তোমার সাথে আমার বিশেষ দিনে একটা মিলে গিয়েছে বলো তো একদম একদম দেখো চেহারাটা কিন্তু একটু একটু মিল আছে চেহারা তো তুমি মাশাআল্লাহ 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 চেহারায় মিল আছে তারপরে আমাদের বাড়িও কিন্তু মানে একই দিকে হ্যাঁ তারপর আজকে এই বিশেষ দিনে বিশেষ মানুষের জন্য যে রান্না করতে পারছি তুমি একটু দূরে হয়ে গেলে না 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 দূরে না ঠিক আছে দূরে ও তো খাবার থেকে দূরে থাকে তুমি জানো হ্যাঁ তুমি বুঝতে পারলে এই যে তোমার বোন ও এই কারণে তো দেখো মন খারাপ হয়ে বসে আছে আরে আসো ওকে আগে দিই না 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 আচ্ছা দাও 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 আগে আম্মাকে দিই কালামণি বলছি কালামণি যখন বলেছে তখন তোমাকে তো দিতেই হবে একটা দেই একটা আগে খেয়ে রেখো না না আরেকটাও দেন ওকে থ্যাংক ইউ কালামণি আগে তুমি নাও আমি তোমাকে আগে দিই তুমি রান্না করেছো আর আমি দিয়ে দিচ্ছি না এটা খারাপ দেখায় তুমি বলো তুমি যখন রান্না করো তুমি নিশ্চয়ই আগে খাও না তুমি তোমার ভালোবাসার মানুষগুলোকে আগে খাও অবশ্যই তো আমি তোমাকে ভালোবেসে চাই সাথে একটা ইয়া আছে ঝালমুড়ি হ্যাঁ এটা অবশ্য দরকার নেই কাঁচামরিচ আমি আসলে কি বলো আমি আসলে আমাদের হচ্ছে যশোর অঞ্চলে বলে ঝাল আর যেহেতু আমার একটা দীর্ঘ সময় কলকাতায় থাকার অভ্যাস তো আমি আসলে বলতে গেলে দেখা যায় আমার লঙ্কাটাই চলে আসে লঙ্কাটা চলে আসে হ্যাঁ এই আর কি এই জন্য আমি না যখন এটা বলছিলাম তখন দেখো ঝালও বলছিলাম মরিচও বলছিলাম লঙ্কাও বলছিলাম ওই একই তো আচ্ছা তুমি নিয়ে নাও আমি নিয়ে নিচ্ছি আমি খেয়ে দেখি
আর জানো আমি আবার কিছু রান্না করলে বারবার করে জিজ্ঞেস করতে থাকি কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে। আসলে রান্না করার পরে জানাটা খুব জরুরি রান্নাটা কেমন হলো সত্যিই তাই। আর আসলে আমরা নিজেরাও কিন্তু বুঝে ফেলি একটা রান্না কিন্তু করার পর আমরা স্বাদ নিই যদি এটা আমরা খুব একটা স্বাদ দেওয়ার সুযোগ পাই না। মা লাল্লু আমি ঠিক আছি অনেক মজা আর আম্মা সরিষার তেলের যে ফ্লেভারটা অনেক মজা হচ্ছে তুমিও না করছো যে মজা এত মজা হচ্ছে তোমার আসলে কি তুমি কি রেগুলার রান্না করো? হ্যাঁ রেগুলার রান্না করি বলতে বলতে তো লজ্জা নেই আমার মনে হয় যে নিজের কাজ নিজে পারার মধ্যে একটা আনন্দ আছে আর দেখো যে কাজ আমাকে হেল্প করার জন্য বা সহযোগিতা করবার জন্য অনেকেই থাকে কিন্তু রান্নাটা তো আমি আমার জন্য করি তো আমার মনে হয় যে আমার যেটা খেতে ভালো লাগে যেমনটা ভালো লাগে যতই ব্যস্ত থাকি একটা বেলা অন্তত বাড়িতে মানে দুপুর বেলাটা খুব আয়োজন করে খাওয়া দাওয়ার এই অভ্যাসটা আমার রয়েছে আমার খুব শান্তি লাগে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ানো আমার পরিবারে বেশি সদস্য না কিন্তু খাওয়াতে পারা এবং ভালো লাগে খাওয়া সেটা ভীষণ স্বাস্থ্যকর কিন্তু বুঝতে পারছি তুমি আমার পাকের ঘরে এসে তুমি রান্না দেখাচ্ছো কিন্তু অবশ্যই পারদর্শী তার সব গুণ আছে ধন্যবাদ এটা অবশ্য তোমার ভালোবাসা অনেক মজা অনেক মজা আর মশলাটা এত মজা যোগাযোগের ঠিকানা প্রযোজক পাকের ঘর মাই টিভি ভবন 150/3 155 হাতিরঝিল ঢাকা 1219 এছাড়াও যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে আমাদের ফেসবুক পেজ facebook.com/mytvpakerghor। দর্শক আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমরা বিদায় নিব আমার ছোট বোনের কণ্ঠে একটা সুন্দর একটা গান শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব তার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ। আমার তো এই যে তুমি শেষের দিকে বলছো আমার মনে হচ্ছে অনুষ্ঠানটা আরেকটু হতো মানে এই যে রান্না করলাম এই যে তোমাদের সাথে গল্প করছি আসলে কাজের মাঝে না গল্প আড্ডা করবার সুযোগটা পাই না তারপরে যখন প্রিয় মানুষ প্রিয় জায়গা প্রিয় আয়োজন এই আয়োজনে এসে এত মিষ্টি একটা দিদিকে পেলাম তো আসলে এবারে যে গানটি সেটি আমার দিদির জন্যে ছেড়ে দিলে সোনার গৌরার পাব না ছেড়ে দিলে সোনার গৌরার পাব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না।